नमस्कार बंधुरा आमार चैनेले आरेकटा नतून पर्वे तोमादेर सबाइके स्वागत जानाई। आशा करछि तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आमादेर घर बाड़ीते जदि एकबार इदुरेर हय ताहले किन्तु खूबई समस्याय पड़ते लागे। आजके आमि तोमादेर संगे एमोनी एकटा टिप्स शेयार करब जे कोनो रकम ओषुध बा केमिकेल स्प्रे छाड़ाई तोमरा इदुरके पुरो बाड़ीघर थेके ताड़िये फेलते पारबे। एर जोन्नो किन्तु आमादेर कोनो रकम टाका पयसा खर्चा करते हबे ना। घरे थाका उपकरण दिये কিন্তু তোমরা ইঁদুরকে খুব সহজেই তাড়াতে পারবে। তা না হলে কিন্তু ইঁদুর দেখা যায় আমাদের বাড়িতে খাবার দাবার তো নষ্ট করেই। অনেক সময় আমাদের খাবার দাবার আমরা ঠিক মতো ঢেকে রাখতে ভুলে যাই, সেক্ষেত্রে ইঁদুর মুখ দেয়। কিংবা আমাদের যে বাসনপত্র থাকে সেই বাসনপত্রের মধ্যে দেখা যায় ইঁদুর আনাগোনা বেড়ে যাচ্ছে। আর এই ইঁদুর যদি কমাতে না পারা যায় তাহলে কিন্তু দিনকে দিন ইঁদুরের পরিমাণ বাড়তেই থাকবে। কারণ আমাদের যেখানে জামা কাপড় থাকে সেখানে দেখা যায় ইঁদুররা কিন্তু বাচ্চা পারে, এর ফলে দিনকে দিন ইঁদুরের সংখ্যাটা আরও বেড়ে যাবে। তাই অবশ্যই তো আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খাবার দাবার ঢাকা দিয়ে রাখতে হবে। সেই সঙ্গে আমরা যদি কিছু ঘরোয়া টোটকা ইউজ করি তাহলে কিন্তু ইঁদুরকে খুব সহজেই আমরা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো। জন্য আমি যে ঘরোয়া টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু ইঁদুরের জোম বলতে পারো। কারণ এটা তোমরা এক দুবার ব্যবহার করলেই কিন্তু দেখবে ঘরের থেকে তোমাদের ইঁদুর পুরোপুরি চলে যাচ্ছে। কারণ ইঁদুররা কিন্তু আমাদের বইপত্র জামা কাপড়ও প্রচুর নষ্ট করে দেয়। বাচ্চা পাড়ার জন্য দেখা যায় জামা কাপড়গুলো একেবারেই টুকরো টুকরো করে কেটে দেয়, সেই সঙ্গে কিন্তু বইও। দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় এমন হয় বেসন অনেক দিন ধরে থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু বেসনের মধ্যে পোকা ধরে যায় আর বা দলা পেকে যায়। সেরকমই আমি পুরনো নষ্ট হয়ে যাওয়া বেসন নিয়েছি। তোমরা চাইলে আটা ময়দাও নিয়ে নিতে পারো, কিন্তু বেসনটা নিলে আমাদের যে সুবিধা হবে বেসনটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আমরা যে ঘরোয়া টোটকাটা ব্যবহার করব সেটাই দেখা যায় যে ইঁদুরকে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ইঁদুর খেয়ে নেবে এমন তো কোনো কথা নয়। দেখা যায় ইঁদুর খেতে খেতে একদিন কিংবা দুদিন পরে খেলো। আটা ময়দার উপকরণটা ব্যবহার করলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে, ইঁদুর খেতে যাইবে না বা খাবে না, কিন্তু বেসনটা দিলে কিন্তু নরম থাকবে, ইঁদুর সহজেই খেয়ে নেবে। এখানে একটা পাত্রে আমি দু চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ সর্ষের তেলের কিন্তু উগ্র একটা গন্ধ আছে, যে কারণে কিন্তু ইঁদুররা খুব সহজেই খেয়ে নেবে। ইঁদুর যে শুধু আমাদের ঘরের জিনিসপত্র নষ্ট করে তাই কিন্তু শুধু নয়, অনেক রোগ ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই ইঁদুর। আর প্রথম থেকে ইঁদুরকে যদি না তাড়ানো যায় তাহলে কিন্তু দিনকে দিন এর সংখ্যা বাড়তেই থাকে। দেখো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমরা বেসনটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এবার যে উপকরণটা দেব তাকে তোমরা ইঁদুরের জোম বলতে পারো। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি দেখো তুঁতে নিয়ে নিয়েছি, এই তুঁতে কিন্তু ভীষণ উপকারী ইঁদুর তাড়ানোর জন্য। সামান্য পরিমাণে আমি তুঁতে নিয়েছি, কারণ আমরা প্রত্যেকেই জানি তুঁতে কিন্তু এক ধরনের বিষ। অতিরিক্ত মাত্রায় যদি আমাদের শরীরের মধ্যেও প্রবেশ করে তুঁতে তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইঁদুরের তাড়ানোর জন্য কিন্তু আমরা এই তুঁতে ব্যবহার করতেই পারি। এর ফলে কিন্তু খুব সহজে ইঁদুর তো আমাদের বাড়ি থেকে চলেই যাবে, আর দেখো ইঁদুর কিন্তু আর আসবেও না কখনো। আগের একটা ভিডিওতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরশোলা তাড়ানোর জন্য এই তুঁতে ব্যবহার করার। সেখানে আমাকে কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে তুঁতে কোথায় পাওয়া যায়। তুঁতে কিন্তু যে কোনো মুদিখানা দোকানে কিংবা ওষুধের দোকানেই তোমরা তুঁতে পেয়ে যাবে। আর তুঁতে কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। আর দেখো যে উপকরণটা দেব সেটা হলো তামাক বা এই নস্যি। অনেকেই আছো যে এই তামাক জাতীয় জিনিস নেশা করো, এটা কিন্তু আমাদের মানব শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, কারণ ক্যান্সারের মতো মারণ ব্যাধিও কিন্তু হতে পারে। কিন্তু অনেকেই বয়স্ক আছো যারা বাড়িতে এরকম জিনিস তারা নেশা করো। দেখো এখানে আমি একটা নস্যির কৌটো নিয়ে নিয়েছে, এটা কিন্তু নতুন কৌটো। আর একটা পুরনো কৌটো দেখো রয়েছে, এই কৌটোর থেকে আমি হাফ চামচ মতো নস্যি এখানে দিয়ে দিচ্ছি। নস্যিটা দেওয়ার কারণে যেটা হবে, খুব সহজেই যখন ইঁদুর এই উপকরণটা খাবে ইঁদুরের কিন্তু একটা মাথা ঝিমঝিম বা একটু মাথা ঘোরাতে থাকবে, এর কারণে কিন্তু ইঁদুর আর সেই জায়গায় আর কখনোই ফিরে আসবে না, সেই জায়গা থেকে ফিরেও আসবে না, আর কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে চলে যাবে। এর জন্যই কিন্তু আমি এখানে নস্যিটা দিচ্ছি। তোমরা নস্যির পরিবর্তে অন্যান্য উপকরণও দিতে পারো, তামাক জাতীয় যে উপকরণগুলো আছে।
এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে সব উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি বেসন নিয়েছি তাই অল্প পরিমাণে জল দিলেও কিন্তু আমার অসুবিধা হবে না, শক্ত করে যদি আমি ডোটাকে তৈরি করি। তোমরা আটা কিংবা যদি ময়দা নাও অবশ্যই কিন্তু ডোটাকে একটু নরম করে তৈরি করবে, তা না হলে দেখবে কয়েক ঘন্টা পরে একেবারেই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ইঁদুরকে তোমরা মারার জন্য দিলে বা তাড়ানোর জন্য দিলে কোনো কিন্তু কাজ হবে না। এবার দেখো হাত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে এরকম বল তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা উপকরণ দিয়ে দেবো, এখানে দেখো আমি কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরাও কিন্তু দেখবা তিতো জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে না, যদি একটু টেস্টি করে তৈরি করা হয় তাহলে কিন্তু আমরা ছোট বড় সবাই কিন্তু খেয়ে নিই। সেরকম ইঁদুরের ক্ষেত্রেও তাই, আমরা যদি বাদামটা দিই বাদামের গন্ধের কারণে ইঁদুর কিন্তু খুব সহজেই এটাকে খেয়ে নেবে। কারণ বাদামটা যখন খেতে যাবে তখন কিন্তু যে উপকরণটা বা আমরা তৈরি করেছি ইঁদুর তাড়ানোর জন্য এটা কিন্তু খুব সহজেই তারা খেয়ে নেবে, এর ফলে কিন্তু তাদের পেটে এই যে উপকরণটা পৌঁছে যাবে। এটাকে এবার আমরা কিভাবে ইউজ করব চলো তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে রান্নাঘরে দেখা যায় ইঁদুরের উৎপাত কিন্তু খুবই বেড়ে যায়, কারণ খাবার খুঁজতে ইঁদুর কিন্তু এই সব জায়গাতেই আসে। দেখো এখানে একটা মিটকেস রয়েছে, এই মিটকেসের তলায় এখানে আমি যে উপকরণটা তৈরি করলাম ইঁদুরকে তাড়ানোর জন্য এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। আর দেখো এই উপকরণটা দিয়ে ইঁদুর যখন খাবে ইঁদুরের কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু মাথাটা একটা ঝিমঝিম করতে থাকবে, এর ফলে কিন্তু ইঁদুর সেইখান থেকে সঙ্গে সঙ্গেই সরে যাবে, এর ফলে যেখানে আমরা দিচ্ছি ইঁদুর কিন্তু সেখানেই মরে পড়ে থাকবে না। এখানে আমি গ্যাসের ওভেনের তলায়ের একটা দিয়ে দিচ্ছি, কারণ রাতের বেলায় কিন্তু এই সব জায়গায় ইঁদুররা বেশি ঘোরাঘুরি করে খাবার খুঁজতে আসে, এর ফলে কিন্তু খুব সহজেই এই খাবারটা তারা খেয়ে নেবে আর ইঁদুর কিন্তু চলে যাবে। অবশ্যই কিন্তু আমাদের বাড়িঘর একটু চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমাদের আলমারিতে যেখানে সব সময় জামা কাপড় থাকে ইঁদুররা কিন্তু এই সব জায়গায় খোঁজে তাদের বাচ্চা পাড়ার জন্য, তাই অবশ্যই আলমারির তলায় দেখো এখানে আমি একটা দিয়ে দিয়েছি, এর ফলে ইঁদুর যদি আসে খেলে কিন্তু আর কখনোই আসবে না। টিপসটা তোমরা অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও।